হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আজকে দেখিয়ে দিব কিভাবে সঠিক পদ্ধতিতে ধনিয়া চাষ করবেন, হোক সেটা মাটিতে হোক সেটা টবে। তো আজকের ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণভাবে বিস্তারিত ধনিয়া চাষের পদ্ধতি নিয়ে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কিভাবে প্রথম দিন থেকে আপনার ধনিয়া পাতা ওঠা পর্যন্ত কিভাবে আমরা চাষ করেছি তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ধনিয়া চাষ করার জন্য অবশ্যই আপনাকে একটি হাইব্রিড জাতের ধনিয়া সংগ্রহ করতে হবে। এখানে দেখতে পারতেছেন আমরা যে ধনিয়াগুলো নিয়েছি এগুলো সম্পূর্ণরূপের হাইব্রিড জাত। এই ধনিয়াগুলো যখন আমরা বাজার থেকে নিয়ে এসেছি, এরপর আমরা 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পানিতে ভিজিয়ে রাখতেছি, কারণ এই জন্যই যে ধনিয়াগুলো যখন আমরা প্রয়োগ করব মাটিতে তখন এর অঙ্কুরোদ্গম হারটা 99% বেড়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন ধনিয়াগুলো যখন সংগ্রহ করবেন তখন আপনারা সাথে সাথে রোপণ করার মিনিমাম 24 ঘন্টাকে আপনারা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ধনিয়া প্রয়োগ করবেন বা চাষ করবেন। ধনিয়াগুলো ভিজানোর 12 ঘন্টা পর আমরা পানি সরিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা পানিটা সরিয়ে নেবেন, এবং সরিয়ে নেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো ধনিয়া বীজগুলোতে কিছু পরিমাণ ছাই আমরা এখানে মিক্স করব। আসলে ছাইটা কেন মিক্স করব, ছাইটা মিক্স করার একটি উদ্দেশ্য সেটি হলো ধনিয়ার যে বীজগুলো, এই বীজগুলোর ভিতর যদি কোনো বিন্দু পরিমাণে ছত্রাক থাকে বা কোনো ছত্রাকনাশক থাকে তা অবশ্যই এই ছাইটা ধ্বংস করে দিতে সক্ষম। তো আপনারা কিছু পরিমাণ ছাই আপনারা নিয়ে ভালো করে এই ধনিয়া পাতাগুলোতে মিক্স করে দিবেন, এবং চেষ্টা করবেন ভালো করে মিক্স করার জন্য যাতে আপনাদের প্রত্যেকটি বীজ খুব সহজে অঙ্কুরোদ্গম হতে পারে। এই ছাইতে রয়েছে অনেক পরিমাণে পটাশিয়াম এবং রয়েছে ছত্রাক, এবং এটির অনেক উপকার রয়েছে। পাশাপাশি আপনার যে ভিজা যে আপনার এই বীজগুলো, অর্থাৎ আপনার যে ধনিয়া পাতার যে ভিজা রয়েছে অর্থাৎ বীজগুলো অনেকাংশে শুকিয়ে দিবে এই ছাইটা। তো অনেক উপকার আসে এই ছাইটা। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে ছাইটা মিক্স করার পর আপনারা ধনিয়া পাতারও ঝুরঝুরে হয়ে যাবে, এবং পাশাপাশি আপনারা খুব সহজে আপনারা মাটিতে হোক বা আপনাদের টবে হোক খুব সুন্দরভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন। ভিউয়ার্স, আমাদের যে ধনিয়া বীজগুলো এগুলো আমরা মাঠে প্রয়োগ করব। এখানে আমরা একটা ব্যাট তৈরি করেছি, আপনারা দেখতে পারতেছেন 2 ফিট বাই 3 ফিট, অর্থাৎ এটির প্রস্থ হচ্ছে 2 ফিট এবং লম্বা হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট। এই 3 ফিট ব্যাটের মধ্যে আমরা এই ধনিয়া পাতাগুলো প্রয়োগ করব, এবং কীভাবে প্রয়োগ করবো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। ধনিয়ার বীজগুলো আমরা হাতে নিয়েছি, নিয়ে আমরা প্রত্যেকটি জায়গা অর্থাৎ যে ব্যাটটি এ ব্যাটটিতে সম পরিমাণে আপনারা প্রয়োগ করবেন। আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি ঠিক এভাবে আপনারা আপনাদের ধনিয়া পাতাগুলি টবে হোক বা আপনাদের জমিতে হোক ঠিক এভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। এরপর আমরা যে মাটিটিতে আমরা ধনিয়া পাতা প্রয়োগ করেছি সেখানে আমরা কিছু পরিমাণ ঝুরঝুরে মাটি প্রয়োগ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা কিছু শুকনো মাটি এর ব্যাটের উপর দিয়ে দিবেন, যাতে আপনার ধনিয়া পাতা যেগুলো আমরা প্রয়োগ করেছি তা ঢেকে থাকে, এবং কি সূর্যের আলোতে যাতে সরাসরি সে নষ্ট না হয়ে যেতে পারে। সো আপনারা এভাবে ঢেকে দিলে কি হবে, অঙ্কুরোদ্গমটা অনেক তাড়াতাড়ি চলে আসবে এবং খুব শীঘ্র আপনাদের ধনিয়া গাছ উঠে যাবে। ভিউয়ার্স, 15 দিন পর আমরা চলে এলাম, আমাদের ধনিয়া গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বীজ থেকে কিন্তু ধনিয়া পাতা অর্থাৎ গাছে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা চাষ করতে পারেন, সেটি হোক টবে, সেটি হোক মাটিতে অথবা জমিতে। ভিউয়ার্স, আসলে ধনিয়া পাতা চাষ করা খুবই অত্যন্ত সহজ এবং খুবই সহজ। এটি আপনারা চাইলে অল্প পরিচর্যায়, এটিতে খুব বেশি পরিচর্যা করা লাগে না, জাস্ট আপনারা প্রয়োগ করবেন মাটিতে এবং কিছু পরিমাণ হালকা মাঝে মধ্যে প্রাণী প্রয়োগ করলে আপনাদের ধনিয়া চাষগুলি অর্থাৎ ধনিয়া বীজ থেকে ধনিয়া পাতা পরিণত হবে, এবং খুবই অল্প সময়ে এটি আপনার গাছটি অল্প সময়ে অনেক বড় হয়ে যায়। তো আপনারা চাইলে এভাবে ধনিয়া পাতা চাষ করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই আমাদের কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য। অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কৃষির উপর পরবর্তীতে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।